অপেক্ষা, যে অপেক্ষার প্রতিটি প্রহর আটকে থাকে স্বপ্ন বাঁচানোর লড়াই। আর সেই অপেক্ষার মাঝেই নতুন স্বপ্নের দেখা পেল আর্জেন্টাইন সমর্থকরা। অবশেষে দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের কাঙ্ক্ষিত ট্রফি উঠল ফুটবল জাদুকরের হাতেই। লিওনেল মেসির চুম্বনে সোনালী ট্রফিটাও যেন বলছিল, হ্যাঁ, তোমাকে পেয়েই জীবনের সকল পূর্ণতা পেলাম আমি। আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম, কখনো তোমাকে দূর থেকে দেখেছি, আবার কখনো কাছে এসেও পাইনি তোমার ছোঁয়া। এমনই এক আবেগঘন পরিবেশ তৈরি হয় কাতার বিশ্বকাপের ফাইনালে। শেষ হলো কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল খেলার প্রথমার্ধে ফুটবল রাজা মেসির পেনাল্টির মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের পথে যেন এক ধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা। এর কিছুক্ষণ পরেই আবারও সেই ফুটবল জাদুকরের অ্যাসিস্টের মধ্য দিয়ে গোল করে ডিমারিয়া। এরপর 77 মিনিট পর্যন্ত 2-0 গোলে জয়ের পথে এগিয়ে ছিল তারা। কিন্তু খেলার নাটকীয়তা যে বাকি তখনও, মাত্র 3 মিনিটের মাথায় এমবাপ্পের জোড়া গোলে ঝলকে সমতা আনে ফ্রান্স। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে সেখানেও একই ঘটনা, দুই দলই একটি করে গোল করে সমতায় আবারও। অবশেষে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের সমাপ্তি ঘটে টাইব্রেকারে গিয়ে। প্রতিপক্ষ ফ্রান্সকে 4-2 গোলে পরাজিত করে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি ঠিকই নিজেদের দখলে নিয়ে নিল মেসি বাহিনী। ঐতিহাসিক এই ফাইনালে যেন রেকর্ডের বন্যা বইছিল। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলা, 2 বার গোল্ডেন বল পাওয়া সহ আরও প্রায় 15টি রেকর্ড গড়লেন লিও মেসি। ফুটবল জাদুকরের পাশাপাশি রেকর্ডের এই বন্যায় গা ভাসিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। সেই সাথে 56 বছর পর হ্যাট্রিকের গৌরব অর্জন করেন এই ফরাসি সুপারস্টার। নুসরাত জাহান, মিষ্টি, পদ্মা টাইমস।